তো আমার কাজকর্মের গুণাগুণ, আমার কাজকর্মের প্রকৃতি, অনিবার্যভাবেই কী ধরনের দেহ, কী ধরনের মন, কী ধরনের শক্তি একজন মানুষ বয়ে বেড়াচ্ছে তার উপরে নির্ভর করে, তাই না? এই এখনই যখন আমি একটা এরোপ্লেনে উঠছিলাম এই আটলান্টায়, ওখানে একজন মহিলা আমার পাশে দাঁড়িয়েছিলেন, আর উনি অনেক কিছু পরে টরে ছিলেন, গয়নাগাটি, বড় বড় ব্রেসলেট আর সেই সব। তারপর উনি কয়েকটা খুললেন, ছোট গয়না, আমিও এটা খুলবো নাকি? সিকিউরিটি টিএসএ বলল, হ্যাঁ 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 সব খুলুন। তারপর আমি ওনাকে বললাম, দেখুন, ওনারা বিন লাদেনকে গুলি করেছিলেন তবুও কাজ হয়নি, সে আমাদের পুরো জীবনটাই বদলে দিয়েছে, অন্তত এই যাতায়াতের দিকটা তো বটেই। আপনাকে আপনার জুতো খুলতে হবে, আপনাকে এটা করতে হবে, আপনাকে একটা মেশিনে ঢুকতে হবে যেখানে ওনারা আপনার প্যান্ট খুলে দেখবেন, হ্যাঁ হয় আপনার জামা কাপড় চেক করবে, নয়তো আপনাকে একটা মেশিনে ঢুকে প্যান্ট খুলে দাঁড়াতে হবে, দুটোর একটা আপনাকে করতেই হবে। তো উনি লোকটা কিন্তু খুব সফল, আপনি তাকে গুলি করলেও উনি খুব সফল একজন লোক, কারণ উনি আমাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করছেন যতটা না আমরা ওনার জীবনকে করতে পেরেছি, তাই নয় কি? হ্যাঁ কি না? উনি কি আমাদের জীবনকে বেশি প্রভাবিত করেননি? প্রায় অন্য যে কারোর চেয়েই উনি আমাদের জীবনকে এতটাই বদলেছেন যে স্বয়ং যেভাবে আমরা বাঁচি সেটাই বদলে গেছে, তাই না? এখন এয়ারপোর্ট মানেই আপনার মাথায় আসে, ওর এখন আর আনন্দের সাথে ঘুরতে যেতে পারবেন না, আপনাকে খুলে ফেলতে হবে সবকিছু, সবকিছু প্লেনে চড়ার আগে। তো আমাদের সফলতার ধারণাটা বা সফলতার গুণাগুণটা মূলত ঠিক হয় আমাদের মনে কি চলছে, আমাদের দেহে কি চলছে, আমাদের শক্তিতে কি হচ্ছে তার ভিত্তিতে, ঠিক কিনা? হ্যাঁ অবশ্য তাই, ঠিক কিনা? তো নিজের দেহকে খুব মনোরম রাখা, নিজের মনকে খুব মনোরম রাখা, নিজের শক্তিকে খুব মনোরম রাখা, এটা করতেই হবে। কেউ সাফল্যের সিঁড়িতে ওঠার আগেই যদি তার দেহবোধ অসুখকর হয়, মন অসুখকর হয়, শক্তি সুখকর না হয়, এমন অবস্থায় সে সাফল্য পেতে চায়, তাহলে সে চারিদিকে শুধু অশান্তি ছড়াবে। তার সফলতা পাওয়া মানেই হবে এটা, কারণ আপনি যেমন শুধু তেমন কাজই করতে পারেন, আপনি যেমন নন তেমন কাজ করতে পারবেন না, ঠিক কিনা? হ্যাঁ কিনা? আপনি যতটা নন তার চেয়ে বেশি কি করতে পারবেন? আপনি নিজে যতটা আপনি ততটাই করতে পারবেন। আপনি যদি এখন সুখ আনন্দ অনুভব করেন, তাহলে আপনিও আপনার আশেপাশের মানুষের জন্য আনন্দদায়ক কিছু করার কথা ভাববেন। যদি এখন অপ্রীতিকর ভাব বোধ করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার চারপাশের মানুষের জন্য অপ্রীতিকর কিছু করবেন, তাই না? যখন আপনি খুশি থাকেন তখন আপনার সাথে দেখা হলে আমি নিশ্চিত আপনাকে সুন্দর এক মানুষ বলে মনে হবে, কিন্তু যখন আপনি খুশি নন, হতাশাগ্রস্ত, রেগে আছেন, তখন কিন্তু খুব খারাপ একজন হওয়ার ক্ষমতা রাখেন, তাই না? সব মানুষের ক্ষেত্রে এটা সত্যি নয় কি? হ্যাঁ কি না বলুন? তো ওসামা বিন লাদেনকে নিয়ে সমস্যাটা সে ভালো না খারাপ তা নিয়ে নয়, কথা হলো সে একরকম অসুখী অবস্থায় আছে, যে কারণে হোক তিনি রেগে আছেন। রাগ তো এক প্রকার অপ্রীতিকর অনুভব, তাই না? যখন কোনো মানুষ রেগে থাকেন তখন এটাই তো হয়, সে যত বেশি শক্তিশালী হয়েছে, যত বেশি সফল, তত বেশি দুঃখ ভোগান্তি ছড়ানোর ক্ষমতাই তো সে রাখে, তাই না? হ্যাঁ কি না? তো অবশ্যই নিজেকে কেমন রেখেছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি পৃথিবীতে কাজে নামার আগে, আরেকজন মানুষের জীবনকে স্পর্শ করার আগে, এই একজনকে অত্যন্ত সুন্দর মনোরম করে তোলাটা একটা মৌলিক দায়িত্ব, তাই না? অন্য কোনো জীবনকে স্পর্শ করার আগে আপনার অবশ্যই এই জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা উচিত, তারপর আপনি যা কিছুই স্পর্শ করবেন সেটা সুন্দরভাবেই করবেন। কিন্তু আপনি যদি কোনো কারণে এই জীবনটাকে অপ্রীতিকর করে তোলেন, সে আপনার যাই কারণ থাকুক, স্বাভাবিকভাবেই আপনি পৃথিবীর বুকে শুধু অশান্তি ছড়াবেন।